উৎসব এলেই মানে মানুষকে ভাগ করার বরঞ্চ একটা প্রবণতা বা উৎসবকে ধরে ভাগ করে দেওয়ার একটা চেষ্টা বাইরে থেকে খুব বেশি চলে একটু এই জায়গাটা নিয়ে একটু শুনতে চাইব যদি অথবক মিসারেশন আপনি শুরু করেন এমনিতে রবীন্দ্রনাথের কথা যখন এলো রবীন্দ্রনাথ খুব সচেতনভাবে জিনিসটা করেছিলেন ওনার অনুশীলনে যেটা ছিল যে আমাদের বিভিন্ন অঞ্চলের যে রাজা বা জমিদাররা যারা ছিলেন তারা কিন্তু ধর্মীয় উৎসবগুলো যখন করতেন সাথে একটা মেলা করতেন আপনি খেয়াল করবেন যে শান্তিনিকেতনে বেশ কিছু মেলা হয় এবং রবীন্দ্রনাথ সেগুলো প্রবর্তন করেছেন উনি মেলার এটাকে ব্যাখ্যা করেছেন যে মিলিত হওয়া থেকে মেলা থেকে অর্থাৎ একটা ধর্মীয় উৎসব একটা সম্প্রদায় বিশেষের তাহলে বাকি যে আছে তার প্রজারা বা সেই অঞ্চলের মানুষরা তারা এটার সাথে কি করে সামিল হবে তখন একটা মেলা করা হয় ওই যেন সবাই ওর সাথে মিলিত হতে পারে এই বিষয়টাই যে আমাদেরকে এই যে সম্মেলন ঘটাচ্ছে সেইখান থেকে আমাদের আসলে যে অপশক্তিরা এর বিপক্ষে তারা কি করে দেখবেন সবসময় দুর্বলের ওপর সবলের আঘাত সংখ্যালঘুরা হচ্ছে সব থেকে দুর্বল এবং রাষ্ট্র যখন সংখ্যালঘুদের বিপ বিপক্ষে চলে যায় তখন সেটা হয় সব থেকে উর্বর জায়গা যে আমি তাকে তাড়াবো আমি তার সুন্দরী কন্যাটাকে হরণ করবো আমি তার জমিটা দখল করব সম্পদটা দখল করব এই তো একটা অংশের মানসিকতা এবং এই মানসিকতায় লোকেরা কিন্তু খুঁজতে থাকে সমস্ত জায়গায় যে কি জিনিসগুলোকে ব্যবহার করে আমরা আনবো দেখবেন এরা কিন্তু কোরআনকে অ্যাভয়েড করে হাদিসগুলোকে নিয়ে আসে হাদিসগুলো তো বিভিন্ন শাসকরা বিভিন্ন সময়ে আসলে বেসিক্যালি করেছে তারা কিন্তু কোরআন নিয়ে প্রসঙ্গ কত কথা বললে বলে না আর আপনি হাদিস বলেন এটা বলে অথচ আমরা কিন্তু জানি যে আমরা ধর্মের মূল জায়গাটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে কোরআন আমরা যখন ওই রেফারেন্সটা নিয়ে আসতে চাই যে আপনি এখান থেকে বলেন সেখান থেকে বলবে না তো এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে যে ইন্টারপ্রিটেশনগুলো হয়েছে সেইগুলোকে কাজে লাগিয়ে তার মধ্যে যেগুলো বেছে নেবে ধরুন আপনি আমি বলি আপনাকে হারাম তো অনেক কিছু আছে দেখবেন আপনি সেগুলোই পালন করে যেগুলো পালন করলেই কি না করলেই কি ধরুন শুয়োরের মাংস কি লুকিয়ে খেলো কি সামনে খেলো এইটা নিয়ে তারা বাড়াবাড়ি করবে কিন্তু সুদ ঘুষ আপনার এই যে বাজি ধরা এই যে যত ক্রিকেট খেলাগুলো হয় বা এগুলো হয় যে পরিমাণ বাজি ওই যে নিউ মার্কেট আর হাতির পোলের ওই মুসল্লি দোকানদাররা যে পরিমাণ বাজি খেলে আপনি চিন্তা করতে পারবেন অথচ যেগুলো তো হারাম তো এই সমস্ত জায়গায় যাবে না যাবে হচ্ছে বেছে বেছে যে সেগুলোকে আড়াল করে যাবে যেখান থেকে সে আর্থিকভাবে বা নানানভাবে সে লাভবান হচ্ছে তো ওই জিনিসগুলোকে বেছে বেছে এনে সেগুলোকে প্রয়োগ করে মানুষকে বিভ্রান্ত করে তারা এই জিনিসগুলোকে ধরে রাখে যেমন ধরুন শত্রু সম্পত্তি আইন এটা সরকার একবার তুলে তারপর কিছু করতে পারছে না কেন কারণ এটা জানে যে একটা বিরাট সংখ্যক মানুষ এই সমস্ত জায়গাগুলোকে দখল করে তারা ভোগ করছে এবং সে বংশ পরম্পরায় করে যাচ্ছে এবং এগুলোকে আপনি হাত দিতে গেলে একটা বিশাল সংখ্যক মানুষ বিরূপ হবে এখন এটা এই অবস্থায় এসেও কিন্তু এটাকে কিছু করা যাচ্ছে না এরকম বহু কিছু আছে যেমন ধরুন সংবিধানে আমরা বাহাত্তরের সংবিধানে ফিরত যাব বলে ইলেকশন করে জিতলো কিন্তু তারপরেও কিন্তু সব পুরোটা শতভাগ যেতে পারিনি আমরা কেন কারণ ওই একটা বিশাল সংখ্যক অপশক্তি তারা এগুলোকে ব্যবহার করে সরকার বিরোধী একটা প্রবাগানটা চালাবে এবং মানুষকে ধর্মের সুরসুরি দিয়ে মানুষকে সরকারকে একটু করার অবস্থায় ফেলবে তো এই ধর্মটাকে তারা ব্যবহার করে এবং করে কিন্তু সেই অপশক্তি আসলে কি হয়েছে ধর্ম পুরোপুরি অপশক্তির হাতে চলে গেছে এটা এটি হচ্ছে আমাদের বড় সমস্যাটা